তো হে, আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যামিলি ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে একটি নতুন ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাসায় একটা ছোট মিন্টু থাকে, সো তোমাদেরকে আজকে মিন্টুর সাথে পরিচয় করে দেব। তো আমাদের মিন্টুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেখো আমি কত লাইটিং সিস্টেম করতেছি, কারণ আমাদের মিন্টুটা কিন্তু অতি ক্ষুদ্র এবং অনেক ছোট, যে কারণে তোমরা চোখে দেখতে পারবা না। সেই কারণে আমি লাইটিং ব্যবস্থা করতেছি এবং ফোনটাকে কাছে নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তো এই যে দেখো আমাদের মিন্টু কিন্তু বাসা তৈরি করে ফেলেছে এবং বাসার ভিতর ডিম দিয়েছে এবং দুইটি ডিম পেড়ছে। ওই দুইটা ডিম কিন্তু কিছুদিনের ভিতরে বাচ্চা হইব। সো এই যে দেখো আমাদের মিন্টু বাসা তৈরি করতেছে, মানে কষ্ট কইরা, মানে অনেক সে মানে দিনে রাইতে পরিশ্রম করে বাসাটা তৈরি করছে। আমাদের মিন্টুর বাসার নাম দিয়েছি মিন্টু বিলা। তো দেখতে পাচ্ছ আমার মিন্টু কিন্তু দুইতলা বাসা করছে। এই যে দেখো মিন্টু মানে পাঁচার তলে একটা বাসা, আবার আরেকটা বাসা তৈরি করতেছে, দুইতলা বাসা তৈরি করে ফেলছে। আমি জীবনে কি করলাম, আমি কিছুই করতে পারি নাই। আমার মিন্টু কিন্তু দুইতলা বাসা তৈরি করে ফেলছে মাত্র 3 দিনে। তো দেখতে পাচ্ছ আমার মিন্টু কিন্তু দিনে রাইতে পরিশ্রম কইরা মুখের মাঝে লুদ আই না, কাঁদা আই না, একদম কাঁদা দিয়ে দুইতলা বাসা করে রাখছে। বাসাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে দেখো মিন্টু মুখ থেকে কি জানি একটা বাহির করেছে, বাহির করে এই যে মানে গেট ছিল গেটটা বন্ধ করে দিছে, কারণ মিন্টুর ঘরে এখন বেবি হইব কিছুদিন পর, তো মানুষে যাতে না নিতে পারে সেই কারণে মিন্টু গেটে তালা দিয়ে রাখছে, গেট মেট বন্ধ করে রাখছে। এই যে দেখো কত সুন্দর কইরা গেট মেট, মন যায় একদম মিন্টু পুরো ঘরটারে সেফলি বানায় লাইছে। আমরা ঘরে তালা দিয়ে আর মিন্টু কিন্তু কাদা দিয়া তালা দিয়ে দিছে ঘরের ভিতর। তো কত সুন্দর করে মিন্টু বাসাটা তৈরি করতেছে। মিন্টু কিন্তু এই বাসাটা তৈরি করতেছে 7 দিন ধইরা, 7 দিনে কিন্তু দিনে রাইতে 24 ঘন্টায় মিন্টু পরিশ্রম করতেছে। তো মিন্টুর পরিশ্রমের জন্য কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এই যে দেখো মিন্টু জানালা দিয়ে যাইতেছে আইতাছে অনেক কষ্ট করে, যখন রাতে আমি জানালা মাইরা লাই তখনই মানে উপরে টিনের চালের নিচে দিয়া মানে মিন্টু কাদা নিয়ে আসে মুখে কইরা, কাদা নিয়ে আইসা তারপর যে বাসা তৈরি করতেছে। তো দেখতেই তো পারতো মিন্টু কত কষ্ট করতেছে। মিন্টুর কিন্তু বেবি আছে, 2টা ডিম আছে এটার ভিতরে। তো আমি যে সময় ডিম পারছি ওই সময় ভিডিও করতে পারি নাই, কারণ মিন্টু কিন্তু অনেক রাগ করে মাঝে মাঝে, যখন আমি ভিডিও করি তখন আমার উপরে আসে হামলা করতো। তোমরা প্রথমে দেখছো ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝা পারছো যে মিন্টু কতটা রাগি এবং মিন্টু রাগ করলে মানে কি করতে পারে। তো প্রথম দিয়ে দেখছো মিন্টু এক সময় মানে একবার আমার উপর হামলা করছিল, মানে উপরে যাইপে পড়ছিল, আমাকে কামড় দেওয়ার ট্রাই করছিল, বাট আমি মানে সতর্ক থাকার কারণে বাইচা গেছি মিন্টুর হাত থেকে। তো মিন্টু কিন্তু খুবই রাগি এবং খুবই মানে শান্ত, যখন শান্ত থাকে তখন কিছু করে না, আর যখন রাগ উঠা পড়ে তখন কিন্তু একদম সব ফাড়ায় ছিটিয়া ফালা। তো ওই যে দেখো মিন্টু কিন্তু এখনও বাসার কাজ চালিয়ে যাচ্ছে। আমি জানি না মিন্টু এটা কয়তলা বানাইবো, সবাই 2তলা বানাইছে। আমার কাছে মনে হইতেছে মেবি মিন্টু এটারে আরও অনেক মডিফাই করতেছে, আমরা যেরকম ঘরের রং টং করি মিন্টু মনে হয় রং করতেছে। ওই যে দেখো মুখে করে কি আনে, আয়না আয়না খালি উপর দিয়ে ইয়ে চারিখানি দিয়ে আর্টিস্ট করতেছে। বাবুরি মিন্টু ডিয়াদারে 2তলা থেকে 4তলা বানাই আলাইতেছে, কিরে মিন্টু বাড়া তো জিরা এলো শিয়ালা। মিন্টু তো ভাই খুবই পরিশ্রমী, দেখতে পাচ্ছ মিন্টু কিন্তু জিরাইতেছে না, একের পর এক কাদা আনতে আসে আনতে আসতে আর ঘরটারে মডিফাই করতেছে, ঘরটারে পুরো রাজকীয় ফিল বানাই আলাইতেছে। দেখতে পাচ্ছ এই ঘরের ভিতরে যাইতে পারলে অনেক ভালোই তো আর কি। তো মিন্টুর ঘরটা কিন্তু খুবই সুন্দর, মিন্টুর ঘরটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর মিন্টু যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্ট বক্সে জানাইবা। ওই যে দেখো মিন্টু খালি কতক্ষণ পর পর বাইরে যা যাচ্ছে আর কাদা আইন না, ঘরটারে দেখো কী করে হলাইছে, আগে তো সুন্দর আসিন এখন কেমন বান্দরের মতো দেখাইতেছে, বেশি বুঝলে যা হয় আর কি। তো অবশ্য সে ফাইনাল লুক দেখো মিন্টুর ঘরের করছি কি, নিচে দিয়ে একদম পুরো লেড়া বেড়া লাগাইলাইছে, যত বানাইলেও পড়তো না।